প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকি ন্যাশনাল আর্মির প্রধান নাথান বম কোথায় আছে? এখনও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? দুটি ক্রুশিয়াল প্রশ্ন। এই দুটি প্রশ্নের সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অনেকখানি জড়িত। পার্বত্য চট্টগ্রামের উপর দেশি বিদেশি অপশক্তির ভয়ানক নজর আছে তা আমরা সবাই জানি। স্বাধীনতার পর থেকেই চট্টগ্রামকে আলাদা করার অনেক ষড়যন্ত্রের বাস্তবায়ন চলছে। এর সাথে ইউরোপিয়ান অনেক এনজিও যেমন জড়িত, তেমনি আমাদের প্রতিবেশী ভারত ও মিয়ানমারও সমানভাবে অ্যাক্টিভ। কিন্তু দুঃখের বিষয় হল, আশির দশকের শুরুর দিকে বাংলাদেশ আর্ম ফোর্সেস যেভাবে এদেরকে দমন করেছে, এরপর সেভাবে আর করা হয়নি। উপরন্তু শান্তি চুক্তির নামে মিলিটারি অপারেশনের রাস্তা এখন পুরোপুরি বন্ধ। এর সাথে যোগ হয়েছে বিদেশি চাপ, উপজাতি অধিকার ইত্যাদির নামে চাকমা, মারমা, ত্রিপুরা সন্ত্রাসী সংগঠনগুলোকে শক্তিশালী করার প্রজেক্ট। আর এখন পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের লিস্টে নতুন করে যুক্ত হল কুকিচিন ন্যাশনাল আর্মি, যার প্রধান নাথান বম। ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদের একজন গ্রাজুয়েট এই নাথানের আছে স্ট্রং ওয়েস্টার্ন কানেকশন। বিদেশি অনুদান এবং চ্যারিটিতে সে গড়ে তুলেছে কুকিচিন ন্যাশনাল আর্মি, যা 100% অসাংবিধানিক দাবি নিয়ে সশস্ত্র আন্দোলন শুরু করেছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো বিরোধী দল ও মতের লোকজনকে মাটির গভীর থেকে ধরে আনতে সক্ষম হলেও নাথান বমকে ধরতে পারছে না কেন? নাথান লঞ্চিউ বম, সংক্ষেপে নাথান বম, কুকিচিন ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে আলোচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রধান সে। এই নাথান বম ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে তার নিজ এলাকার রাজনীতিতে যোগ দেয়। আগের আরও দুটি ভিডিওতে আমি বলেছি যে কুকিচিন, জো উপজাতিগুলো পার্বত্য চট্টগ্রামে শুরু থেকেই বঞ্চিত। সংখ্যায় কম এবং শিক্ষায় পিছিয়ে থাকার কারণে চাকমা, মারমা, ত্রিপুরা উপজাতিগুলো মিলে তাদেরকে কোণঠাসা করে রেখেছে, আর এতে করে তাদের মাঝে ক্ষোভ জমেছে। সেই ক্ষোভ এবং পিছিয়ে পড়ার কারণে কুকিদের মাঝে বিদ্রোহ জেগে ওঠে। নাথান বম আসে নেতৃত্বে। তাদের প্রধান প্রতিপক্ষ চামাতি উপজাতিগুলোর বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে। ইয়েস, কুকিদের প্রথম আর্মড রেবেলিয়ন শুরু হয় চাকমাদের অত্যাচারের বিরুদ্ধে। চাকমা সন্ত্রাসী গোষ্ঠীগুলো বান্দরবান এলাকায় ব্যাপক চাঁদাবাজি, অপহরণ, হত্যা, ডাকাতির সাথে জড়িত। রাজনৈতিক দলের নামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনা করছে চাকমা, মারমা ও ত্রিপুরা উপজাতি। আমাদের রাষ্ট্র এবং এর সিকিউরিটি মেকানিজম কোনো এক অদৃশ্য কারণে চাকমা সন্ত্রাসী উপজাতিগুলোর বিরুদ্ধে পাওয়ারফুল কোনো অ্যাকশন নিচ্ছে না। আর এই সুযোগে তারা পর্যটকদের পর্যন্ত অপহরণ করার চেষ্টা করে। যারা রাঙামাটি ও খাগড়াছড়ি ট্যুরে যান তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন। তবে ইফেক্টিভলি এদেরকে দমন করতে পারলেই পার্বত্য চট্টগ্রাম শান্ত হবে। যাই হোক, চাকমা উপজাতি সন্ত্রাসীদের অত্যাচারের ফলাফল হিসেবে কুকিচিন ন্যাশনাল আর্মি যাত্রা শুরু হলেও এরা এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আর এই হুমকির মাথা নাথান বম। সে কোথায় আছে এবং কেনই বা তাকে ধরা যাচ্ছে না, এটি একটি কোশ্চেন বটে। কুকিচিন অধ্যুষিত পার্বত্যাঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে নামে সে একটি সংগঠন শুরু করে। নাম দেয় কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা কেএনডিও। হিলট্র্যাক্সে যেহেতু সন্ত্রাসীদের আনাগুনা বেশি, তাই যে কোনো সাংগঠনিক বিষয়ে আর্মিকে ইনফর্ম করতে হয়। নাথান বম কেএনডিওর বিভিন্ন প্রোগ্রামে সেখানকার আর্মি কমান্ডারকে আমন্ত্রণ জানাতেন। সেই সুবাদে নাথান বমের ব্যক্তিগত স্বভাব সম্পর্কে সেনাবাহিনীর জানা থাকার কথা। যাই হোক, মিডিয়া সূত্রে অনেকেই ধরে নিয়েছেন নাথান বম বেমালো মোধাও হয়ে গেছে। আসলেই কি তাই? চলুন তার কারেন্ট হোয়ারাবাউট সম্পর্কে একটু আইডিয়া করি। উদাও হবার আগ পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রম নাথান বম নিজে পরিচালনা করত। তার বাহিনীর ট্রেনিং, অ্যাকশন প্ল্যান, অপারেশন সবই তার সরাসরি নির্দেশনায় হতো। এমনকি জঙ্গি প্রশিক্ষণের বিষয়টিও নাকি নাথান বমই কন্ট্রোল করতেন। অর্থাৎ 7-8 মাস আগেও নাথান বম বান্দরবানের কোনো একটা পাহাড়ি আস্থানায় ছিল। এরপর সেখানে সিকিউরিটি ফোর্সগুলোর অপারেশনের কারণে সে আত্মগোপনে চলে যায়। এই আত্মগোপন দেশে নাকি বিদেশে এটি বের করা খুব একটা কঠিন নয়। কয়েকটি প্রসেসে তা করা যায়। যেমন, নাথান বম বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেনটেন করে। নাথানের পার্সোনাল ফেসবুক, ইউটিউব চ্যানেল ও টুইটার হ্যান্ডেল আছে। প্লাস কুকিচিন ন্যাশনাল আর্মি ফেসবুকে দুটি পেজ পরিচালনা করে, একটি তাদের রাজনৈতিক সংগঠনের, অন্যটি সশস্ত্র শাখার। 3 মাস আগেও নাথান বমের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও পাবলিশ করা হয়েছে।
আজ থেকে 4 মাস আগে সে আরেকটি ভিডিও পাবলিশ করেছিল যেখানে স্বয়ং নাথান বমকে দেখা যায়। এছাড়াও ফেসবুক আইডি থেকে 25 জুন বাইবেলের একটি শ্লোক পোস্ট করেছে সে, অর্থাৎ নাথান বম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে। গত 27 মার্চ কুকি-চিন আর্মি ফেসবুক পেজ থেকে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে একটি পোস্ট করা হয়েছে। কেএনএফের পেজে 17 জুন একটি টিভি চ্যানেলের রিপোর্ট নিয়েও একটি পোস্ট করে তারা, দুটি পোস্টই ইংলিশে। যতদূর জানা যায় তাতে শুনেছি কুকি আর্মিতে হাতে গোনা 2-1 জন ইংলিশে মোটামুটি দক্ষ, তাদের মাঝে নাথান বম অন্যতম। অন্যরা হাই হ্যালো ইয়েস নো ছাড়া বিশেষ কিছু বলতে পারে না। এ ধরনের লম্বা বাক্য গঠন তাদের দ্বারা অসম্ভব, অর্থাৎ এই পোস্টটি খুব সম্ভবত নাথান বম নিজে করেছে অথবা সে লিখে দিয়েছে, অন্য কেউ পোস্ট করেছে। অর্থাৎ পেজটি যে অপারেট করে তার সাথে নাথানের ডিরেক্ট কানেকশন আছে, এটা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকেই বোঝা যায়। সো ব্যক্তি নাথান ও কুকি-চিন আর্মির সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্ট ফলো করে নাথান বমের লোকেশন শনাক্ত করা সম্ভব। সে যত আত্মগোপনেই থাকুক না কেন, তার বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সাথে নিয়মিত যোগাযোগ হয় তার। পার্বত্য চট্টগ্রামে মোবাইল ফোন ট্যাপিং করে কুকি-চিন আর্মি সদস্যদের অবস্থান ট্র্যাক করা খুব একটা কঠিন কাজ নয়, কারণ সেখানে জনবসতি পাতলা হওয়ায় মোবাইল ফোনের ব্যবহারও কম। ঢাকায় 1 স্কোয়ার কিলোমিটারে যত মোবাইল ফোন আছে, বান্দরবানের জঙ্গলে 50 স্কোয়ার কিলোমিটারে তা নেই। সো সেখানে স্পেসিফিক নাম্বারগুলো ট্র্যাক করা খুব সহজ কাজ। এ ধরনের প্রযুক্তি বাংলাদেশের আছে, ইসরায়েল থেকে সরকার অনেক আগেই ট্র্যাকিং সিস্টেম ক্রয় করেছে, এবার সেগুলো সত্যিকার কাজে লাগানোর সময় এসেছে। তবে আমার মনে হয় নাথান বম যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে বার্মায় আছে। পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি সীমান্ত লাগোয়া বার্মার কোনো অংশে অবস্থান করছে সে, যেখান থেকে রেগুলার তার বাহিনীকে সে দিক নির্দেশনা দিতে পারে। এমন যদি হয় তবুও তার লোকেশন বের করা খুব একটা কঠিন হবে না। কুকি-চিন আর্মির টপ কমান্ডের কাউকে অ্যারেস্ট করতে পারলে তাদের মাধ্যমে নাথান বম পর্যন্ত পৌঁছানো ইজি টাস্ক। নাথানের লোকেশন ট্র্যাক করে প্যারা কমান্ডো এবং নেভি সোয়ার্সের একটি টিমকে পাঠিয়ে তাকে অ্যারেস্ট করা যায়। এ ধরনের অপারেশনের জন্যই স্পেশাল ফোর্স গঠন করা হয়েছে। একটি বিষয় চিন্তা করুন, বাংলাদেশের অভ্যন্তরে বসে আপনি সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী একটি পোস্ট দিলেন। ভিপিএন কিংবা আইপি মাস্কিং যে সিস্টেম ইউজ করুন না কেন, র্যাব কিংবা গোয়েন্দা সংস্থার লোকজন আপনাকে ঠিকই ধরে ফেলবে। সেটি কিভাবে করছে তারা? আর ওদিকে কুকি-চিন সদস্যরা রেগুলার সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাদের কেন লোকেট করা সম্ভব হচ্ছে না? এখন কথা হলো জনগণের টাকায় কেনা ট্র্যাকিং টেকনোলজির কাজটা কি তাহলে। নাথান বমকে অ্যারেস্ট করতে না পারার আরও একটি বড় ফ্যাক্টর আছে, সেটি রাজনৈতিক। সরকার যদি এই মুহূর্তে বমকে অ্যারেস্ট করে তার একটি উল্টো ইফেক্ট হতে পারে, মানে বৈদেশিক চাপ অন্য লেভেলে পৌঁছে যেতে পারে। সরকার রাজনৈতিক ও মানবাধিকার হরণ সংক্রান্ত ইস্যুতে চিপা গলে আছে, তার উপর নতুন করে উপজাতি নিধনের চাপ কোলানোর সাধ্য এখন নেই। এর পিছনে যুক্তি হল এদেশে ভিন্ন ধর্মের কারো রাজনৈতিক অধিকার হরণ অথবা মানবাধিকার লঙ্ঘন করা হলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একযোগে ভ্যাবে শুরু করে দেয়, সাথে যোগ দেয় স্থানীয় কিছু দালাল ও নিমক হারাম। আসলে অপরাধ কার তা বিবেচনাই করে না। এদিকে বমরা আবার ক্রিশ্চান, আমি 100% শিওর ওয়েস্টার্ন এম্বাসিগুলো সুযোগের অপেক্ষায় আছে, একটা ফাঁক পেলেই তারা কুকি আর্মির পক্ষে মাঠে নেমে যাবে। সরকার নিশ্চয়ই এটা বলছে, তাই নাথান বম কোথায় আছে জেনেও হয়তো হার্ড অ্যাকশনে যাচ্ছে না, তেমনি কুকিদের বিরুদ্ধে সর্বাত্মক অপারেশনও শুরু করছে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।